Assalamualaikum. Welcome back to my channel Mahabubas Kitchen. आज के आप देख सामने अमी आईटी शूट के रेसिपी नहीं ऐसे ची, शेटा होच्छे लोट्टा शूट के मक्का भरता। आमला भरता शाधारण तो पाताय पीछे बा ब्लेंडरे करे थाके, किन्तु एटा आज के अमी पाताय बा ब्लेंडरे ना करे हाथे अमी इटा के अस्तोरे के भरता टक कुच्छे। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিউয়ার্স আমি এখানে সাতটা লুট্টা মাছের শুটকি নিয়েছি আর এই লুট্টা মাছের শুটকিটা আমি এখানে মাথাটা এর পাখা এবং এর লেজটা আমি কেটে পরিষ্কার করে নেব এবং এটাকে টুকরো করে নিচ্ছি। ভিউয়ার্স আমি লুট্টা মাছগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি, এটাকে আমি 10 মিনিটের জন্য এখন রেখে দেব। লুট্টা শুটকি করতে আমি এখানে নিয়েছি একটা বড় আস্ত রসুন, এটাকে আমি টুকরো করেছি। পেঁয়াজগুলো আমি এরকম করে চপ করে নিয়েছি, চারটা কাঁচামরিচি নিয়েছি তিনটা শুকনো মরিচ আর ধনিয়া পাতা। ভিউয়ার্স আমি প্যানে সরষের তেল নিয়েছি, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি বলতে আমি এখানে অর্ধেক টুকরো করে নিয়েছি, আর পেঁয়াজ যে আমি কিউব করে কেটেছি সেটা, আর কাঁচা মরিচ, এই তিনটা ইনগ্রিডিয়েন্টস আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো লাইট ব্রাউনিশ কালার হচ্ছে আর এগুলো নরম হয়ে যাচ্ছে। ভিউয়ার্স আমার এই রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচটা হয়ে গেছে, এগুলো নরম হয়ে গেছে এবং ব্রাউনিশ কালার হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো ইনগ্রিডিয়েন্টস তোলা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকেও আমি একটু ভালো মতো ভেজে নেব, যখন এগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে আমি এগুলোকে তুলে নিচ্ছি। ভিউয়ার্স আমার এখানে আরও বাকি যে তেল রয়ে গেছে এর মধ্যে আমি এখন আমার গরম পানি থেকে উঠিয়ে নিয়েছি এই সুরসুটকিগুলো। এগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না, এগুলোকে আমি যখন একটু নরম অবস্থা থাকবে তখনই আমি হালকা লাইট ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স আমার শুটকি মাছগুলো হয়ে গেছে, দেখুন আমি বেশি কড়া করে ভাজিলে, আমি যদি আরও ডিপ করি তাহলে এটা শক্ত হয়ে যাবে, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। ভিউয়ার্স আমি শুটকিগুলোকে যেভাবে আমি এখন মেখে মাখা মাখবো তা আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখানে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ যেগুলো আছে সেগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে ম্যাশ করে নেব। আর আমি এখানে শুকনো মরিচের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এটাকে এখন ভালো মতো ম্যাশ করছি। আর ভর্তাটা সাধারণত শুটকির অনেকে পাটাই করে থাকেন বা ব্লেন্ডারে করে থাকেন, আজকে আমি এটা একেবারেই মিক্স করব না, কারণ একেবারেই ভর্তাটা আমার পছন্দ না। আমি এই সবগুলো কাঁচা মরিচ এবং শুকনো মরিচগুলোকে এভাবে আস্তে আস্তে হাত দিয়ে ডলে ডলে নিচ্ছি। খুব ভালো মতো এগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে, আর এইটা করতে একটু সময় লাগবে। শুকনো মরিচ আর এই কাঁচা মরিচটা আমার মাখানো হয়ে গেছে হাতেই। ভিউয়ার্স আমি এখন এইগুলো শুকনো মরিচ যে মাখা হয়ে গেছে এগুলোকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি রসুন এবং পেঁয়াজটাকেও হাত দিয়ে আবার ম্যাশ করে নিচ্ছি। আমার এই ভর্তাটা মাখা ভর্তা, আমি এজন্যই বলছি যে এগুলো একেবারেই ম্যাশড হবে না শুটকিগুলো, এগুলো আস্তে আস্তেই প্রায় থাকবে, আধা ভাঙা যেটাকে আমরা বলি। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো একটু একটু করে এগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি, আর এটা অবশ্যই একটু ধৈর্য নিয়ে করতে হবে। ভিউয়ার্স আমি এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু শুটকি মাছে অল্প একটু লবণ হলেই হয়, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আমি এখন রসুন পেঁয়াজ আর মরিচগুলোকে মেখে নিচ্ছি। ভালো মতো করে এটা মাখানো হয়ে গেছে আমার। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই শুটকি মাছ যেগুলো আমি ভেজে রেখেছি সেগুলো, আর এইসব শুটকি মাছগুলোকে আমি হাত দিয়ে
অর্ধেক করে হাফ ম্যাশ করব। আর হাফ ম্যাশ যখন হয়ে যাবে তখন এই পেঁয়াজ মরিচ আর রসুনের আমি যে হাফ ম্যাশ করে রেখেছি সেটার সাথে আমি আবার ভালো মতো মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা কুচি করে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আপনার আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো নেবেন। এখন আমি সবগুলোকে ভালো মতো আবার মেখে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমার লইট্টা শুটকি মাখা ভর্তা। হয়ে গেছে আমার লইট্টা শুটকি মাখা ভর্তা। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।